বনগাঁ মাতারা ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের জন্মদিনে নানা সামাজিক আয়োজন, বৃক্ষরোপণ, প্লাস্টিক বর্জন সহ নানা সামাজিক বার্তা। এদিন আয়োজন করা হয় এক র্যালিরও। আজ স্বামী বিবেকানন্দের 161তম জন্মদিন। স্বামীজির জন্ম উৎসবকে ঘিরে বরাবরই তুমুল উৎসাহ থাকে সাধারণের মধ্যে। এই জন্মদিবস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন অনুষ্ঠান পালিত হচ্ছে। তেমনি আজ বনগাঁ শহরে মাতারা ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুষ্ঠিত হল স্বামী বিবেকানন্দের 161তম জন্মদিবস। এই অনুষ্ঠান উপলক্ষে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছিল। বনগাঁ শহরের হীরালাল মূর্তি থেকে শুরু করে বনগাঁ বাটার মোড় হয়ে স্কুল রোড ধরে পদযাত্রাটি শেষ হয় বনগাঁ ত্রিকোণ পার্ক সংলগ্ন নীলদর্পণের সামনে। এই পদযাত্রাকে বর্ণময় করতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ সাংস্কৃতিক দপ্তরে একটি ঝুমুর নাচের দল, বনগাঁ পৌরসভার সাফাই বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে পরিবেশ সচেতনতার উদ্দেশ্যে সাধারণ মানুষকে বার্তা দিতে রাস্তা পরিষ্কার এবং ব্লিচিং পাউডার ছড়ানো হয়। সাধারণ মানুষকে সচেতন করতে প্লাস্টিক বর্জন ও ডেঙ্গু সচেতনতারও প্রচার করা হয়, সেই সাথে কাপড়ের ব্যাগ বিতরণ করা হয়। এছাড়াও পরিবেশকে রক্ষার জন্য গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হয়। এই উদ্দেশ্যে বহু মানুষকে দিন গাছ বিতরণ করা হয়। অনুষ্ঠানটি শেষ হয় বনগাঁ ত্রিকোণ পার্ক এলাকার নীলদর্পণের সামনে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাতারা ফাউন্ডেশনের সদস্য সদস্যরা সহ বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ এবং বনগাঁ পুলিশ প্রশাসনের কর্তারা। এই অনুষ্ঠান শেষে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ এবং বনগাঁ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববরেণ্য বিবেকানন্দের ছবিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। যুগপুরুষ স্বামী বিবেকানন্দর 161তম জন্মজয়ন্তী উপলক্ষে মাতারা ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছিল। বিভিন্ন ট্যাবলোর মাধ্যমে সমাজ সচেতনতার বার্তা সাধারণ মানুষের মধ্যে তুলে ধরা হয়। আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর ও বনগাঁ পৌরসভা, পাশাপাশি পুলিশ প্রশাসন এবং দীনবন্ধু মহাবিদ্যালয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মাতারা ফাউন্ডেশনের সদস্য ও সদস্যদেরকে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।